অভিযান চালানেন এবং এটা চলমান আজকে কতদিন পর্যন্ত? আমরা তো এই প্রথম আসলাম এই বিল্ডিং এ, আমরা ওই পাশে ফ্যাক্টরিটা দেখেছি, এটা নিয়ে আমাদের দ্বিতীয় ফ্যাক্টরি, তাই তো দাম দুই নম্বর ফ্যাক্টরি, আমরা বিকেল পাঁচটা পর্যন্ত করব এই অভিযানটা, আজকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। পাশাপাশি এটা তো কারখানা, এর যে গোডাউন গুলো রয়েছে সেই গোডাউন, আমরা গোডাউনে যাব এখনই, এখান থেকে গোডাউনে যাব। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে এরকম? না, আপনারা তো সাথেই ছিলেন, কারণ এখানে তো সবাই তালা মেরে মানে পালিয়ে গেছে, আমরা তো তালা ভেঙে ঢুকেছি, সুতরাং আমরা আটক করতে পারছি না। এখন আমরা যেটা দেখলাম প্রথমে যে কারখানাটিতে আসলে মানে তাদের যে ইনস্ট্রুমেন্ট উৎপাদনের যে কি ধরনের পলিথিন, এগুলো সবই হচ্ছে পলিথিন উৎপাদনকারী অবৈধ কারখানা, ঠিক আছে? এই কাঁচামাল দিয়ে পলিথিনে সবকিছু তৈরি করা যায়, সুতরাং এটা আইডেন্টিফাই করা সো টাফ যে এই দানাটা দিয়ে সে কি সিঙ্গেল ইউজ প্লাস্টিক তৈরি করছে নাকি সিঙ্গেল ইউজ ছাড়া প্লাস্টিক তৈরি করছে। সে কারখানাগুলো যেহেতু অবৈধ, এদের কোনো ছাড়পত্র নেই, কোনো কিছু নেই, আমাদের দৃষ্টিতে এটা অবৈধ কারখানা, এবং আমরা তাদেরকে ব্যাপকভাবে এর আগেও সচেতন করেছি, 1 নভেম্বর থেকে নিষিদ্ধ, 30 নভেম্বর পর্যন্ত আমরা এসে এসে তাদেরকে মানে বুঝিয়ে গেছি, তো 1 নভেম্বর থেকে তারা এই উৎপাদন প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে তারা আমাদের মুভমেন্ট জানতে পেরে কিন্তু তালা লাগিয়ে চলে গেছে, তো আমরা আজকে যে মালামালগুলো আমাদেরকে নিয়ে যাওয়া সম্ভব সেগুলো আমরা নিয়ে যাচ্ছি, এবং পাশাপাশি আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছি যাতে পরবর্তীতে কার্যক্রম চালাতে না পারে। এটা তো আমরা বলতে পারি, আমরা অনেক ভিতর থেকে ঢুকলাম, ইনফরমেশন তাদের থাকতে পারে, জেনে যেতে পারে। আমরা ফ্যাক্টরিটা বন্ধ অবস্থায় পেয়েছি, আমরা ভেঙে ঢুকলাম এখানে, আপনারা দেখেছেন যেভাবে পলিথিন অবৈধ পলিথিন তৈরি হয়, মেশিন গুলো পেয়েছি আমরা, আর যে দানাগুলো থেকে পলিথিন তৈরি হয় সেগুলো আমরা জব্দ করছি। সেগুলো আমরা চলমান দেখবো কোথায় পাই। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছিলেন যে নির্বাহী মিনিস্টার আমাদেরকে জানাচ্ছিলেন যে ওনারা এদের এই যে অভিযান, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, সেটি ওনারা ধারাবাহিকভাবে সবগুলি কারখানা এবং উৎপাদন যে প্রতিষ্ঠানগুলো এবং দানাদার যে প্রতিদিন ধরে যে মেন যে উপকরণ, যে এই যে দানাদারগুলো, এই সেই দানাগুলো যে জায়গা থেকে উৎপাদন করা হয় সেই জায়গাগুলোতে ওনারা অভিযান চালাবেন। এবং দর্শক, আপনারা আসলে যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পরিবেশ অধিদপ্তরের যে কর্মকর্তারা, ওনারা আমাদেরকে যারা জানাচ্ছিলেন যে ওনাদের এই অভিযানটি সেটা ধারাবাহিক প্রক্রিয়া, তবে আজকের এই অভিযান পরিচালনা করার আগে ওনারা এই যে কারখানা মালিক তাদেরকে বারবার সতর্ক করে হয়েছে। তারপরও সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যে র‍্যাব পুলিশ জেনা বাহিনীর যৌথ অভিযানে আজকের এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে, এবং আজকে এই যে পলিথিন তৈরির যে কারখানার যে ম্যাটেরিয়ালসগুলো, সেই যে বস্তা পড়ছিল এগুলো সবগুলোই ওনারা নিয়ে যাওয়া হচ্ছে।